হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশান সাজেস্টিভ এডুকেশানে সকলকে স্বাগত জানাই এসএসসির যে কোনো পরীক্ষা ক্র্যাক করার জন্য একটাই মূল মন্ত্র সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চিন সলভ করা আর এবারে যেহেতু জিডি এক্সাম দু হাজার তেইশের যে এক্সামটা হবে সেটা কিন্তু কোশ্চিন বাংলায় হবে তাই আগের যে কোশ্চিনগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চিন রয়েছে সেগুলো ইংলিশে রয়েছে তাই আমি আজকে সেই কোশ্চিনগুলোকে বাংলায় নিয়ে এসেছি এখানে সব প্রিভিয়াস ইয়ের যতটা শিফটের কোশ্চিন রয়েছে এসএসসি জিডি আসা সব কোশ্চিন এখানে বাংলায় করা আছে তো আমি তোমাদের সঙ্গে একটা শিফট আমরা আজকে আলোচনা করব যেটা হচ্ছে কনস্টেবল জিডি এক্সামিনেশান দু হাজার বাইশে যেটা হয়েছিল এটা যেহেতু এক্সাম তেইশ হবে তো আমরা বাইশের শিফটগুলোই আলোচনা করব এক্সাম ডেট দেখো দশ এক দু দু হাজার তেইশ অর্থাৎ জানুয়ারি মাসের দু হাজার তেইশে দশ তারিখে যে এক্সামটা হয়েছিল এবং ফার্স্ট শিফটে হয়েছিল নাইন এম টু টেন এম ঠিক আছে তো দেখো এখানে প্রথম কোশ্চিন দেখো জিগের জাগই ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের নিচের কোন রূপের একটি প্রধান শৈলী এখানে অপশান রয়েছে সাতরিয়া কত্থক মণিপুরী ওডিসি তো এখানে দেখো জাগই যে নৃত্যটা রয়েছে সেটা মণিপুরি ড্যান্সের আরেকটা নাম ঠিক আছে তো মণিপুরি ড্যান্স কোথাকার মণিপুর রাজ্যের মণিপুরী ড্যান্স এবং এই ড্যান্সের আরেকটা নাম হচ্ছে জগৈ ঠিক আছে পরের কোশ্চিন দেখো জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে সৃষ্ট দূষণ কমানোর উপায় চিহ্নিত করুন যে জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে যে দূষণ হয় সেটা কমানোর উপায় হচ্ছে দেখো পোড়ার তাপমাত্রা কমিয়ে দহন প্রক্রিয়ার দক্ষতা বৃদ্ধি করে কার্বন অন্য সংখ্যা বৃদ্ধির মাধ্যমে সুপ্ত তাপ হ্রাস করে তো এখানে দেখো জীবাশ্ম জ্বালানির পোড়ানোর ফলে যে দূষণ হয় সেটা কমানোর জন্য দহন প্রক্রিয়ার দক্ষতা বৃদ্ধি করতে হবে এটা এসএসসির দেওয়া অ্যান্সার ঠিক আছে ওখানে এসএসসির যে অ্যান্সার কি যা অ্যান্সার দিয়েছিল সেটাই আমি এখানে নিচ্ছিত আমাদের দেখো তপন কুমার পট্টনায়ক কোন নৃত্যকলায় সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার জিতেছেন কুচিপুড়ি ছাউ সাতরিয়া ওডিসি তো তপন কুমার পটনায়ক যে নৃত্যকলায় সঙ্গীত একাডেমি পুরস্কার জিতেছেন সেটা হচ্ছে ছাও আর ছাও কোথাকার ড্যান্স ছাউ হচ্ছে পশ্চিমবঙ্গের পুরুলিয়া ওড়িশার ময়ূরভঞ্জে এবং ঝাড়খণ্ডের ড্যান্স ঠিক আছে তিন জায়গায় এই ছাউ ড্যান্সটা রয়েছে পশ্চিমবঙ্গে রয়েছে পুরুলিয়ায় ওয়েস্টবেঙ্গল ওড়িশায় রয়েছে ময়ূরভঞ্জে এবং এছাড়াও রয়েছে ঝাড়খণ্ডে ঠিক আছে তারপরে দেখো কে প্রথম ভারতীয় যিনি উনিশশো সালে ডোভার থেকে ক্যালাইস পর্যন্ত ইংলিশ চ্যানেল জয় করেছিলেন এবং একমাত্র ব্যক্তি যিনি উনিশশো সালে এক বছরে পাঁচটি মহাদেশের সমুদ্র সাঁতার কাটেন সে তিনি হচ্ছেন মিহির সেন ঠিক আছে পরবর্তী গোষ্ঠীর মহাত্মা গান্ধী নতুন সিরিজে দু হাজার টাকা ব্যাঙ্ক নোটের পিছনে ড্যাশ মোটিভ রয়েছে আমাদের যে এখন দু হাজার টাকাটা অলরেডি বন্ধ হতে চলেছে তো এই যে দু হাজার টাকার নোটে পিছনে যে একটা মোটিভ রয়েছে সেটা কিসের মোটিভ এখানে অপশান রয়েছে রানী কি ভাব মঙ্গলযান সূর্য মন্দির কোনার লালকেল্লা তো দু হাজার টাকায় যে মোটিভ রয়েছে সেটা হচ্ছে মঙ্গলযানের কে ভারতের প্রথম দেশীয় বিমানবাহী রণতরী আই এন এস বিক্রান্তকে সেপ্টেম্বর দু হাজার বাইশ কোচিতে কমিশন করেছিলেন এটা অ্যান্সার নরেন্দ্র মোদী হবে তো অবশ্যই এই কোশ্চিনটা আমাদের করার দরকার নাই কারণ দু হাজার বাইশে কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে এসেছিল ঠিক আছে দু হাজার বাইশের যে জিডি এক্সাম দু হাজার তেইশে জানুয়ারি মাসে হয়েছিল সেখানে কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে এসছে তো আমাদের পরবর্তী যে কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো দু হাজার তেইশের কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়তে হবে ঠিক আছে তো কোন অক্ষাংশ রেখা ভারতের মাঝখানের জলবায়ুকে প্রভাবিত করে তো ভারতের উপর দিয়ে কোন রেখাকে আমাদের দেখতে হবে তো ভারতের উপর দিয়ে আমাদের কোন রেখা গিয়েছে ভারতের উপর দিয়ে আমাদের গিয়েছে কর্কট ক্রান্তি রেখা এইটা দিয়ে গুজরাট রাজস্থান ঝাড়খণ্ড ওয়েস্ট বেঙ্গল ত্রিপুরা মিজোরাম মধ্যপ্রদেশ এই সব রাজ্যগুলোর মধ্যে দিয়ে এই মাঝখান দিয়ে ক্রান্তি রেখা গিয়েছে তো আমাদের অ্যান্সার এটা কী হবে তাহলে কর্কটক্রান্তি রেখা নিম্নলিখিত মৌর্য রাজাদের রাজত্বকালে কলিঙ্গ যুদ্ধ সংঘটিত হয়েছিল কলিঙ্গ যুদ্ধ সংগঠিত হয়েছিল অশোকের আমলে এবং এ কলিঙ্গ যুদ্ধ করেছিল সেটা সালটা ছিল দুশো একষট্টি বিসি অর্থাৎ বিফোর ক্রাইস্ট বাংলায় যেটা আমরা বলবো খ্রিস্টপূর্ব দুশো একষট্টি খ্রিস্টপূর্ব এ কলিঙ্গ যুদ্ধ জয় করেছিল ভারতে প্রথম সম্পূর্ণ আদমশুমারি কখন পরিচালিত হয়েছিল দেখো আদমশুমারি অর্থাৎ সেন্সাস আর সেন্সাস দশ বছর পর পর হয় এর আগে যেটা সেন্সাস হয়েছে দু সাল তো দশ বছর পর যদি এখানে আমাদের একটা ট্রিক্স কাজে লাগানো যাবে যে এগারো মানে দশ তার আগের দশ বছর মানে দু হাজার হবে তার আগের দশ বছর মানে উনিশশো একানব্বই হবে এইভাবে দশ বছর আগে আগা থেকে কিন্তু আঠারোশো একাশি হবে ঠিক আছে এটা ট্রিক্সে এটা অ্যান্সারটা করা যাবে ঠিক আছে অতএব আমাদের অ্যান্সার হবে আঠারোশো একাশি যদি আরও আঠারোশো অন্য কোনো সালও থাকতো তাহলে আমরা এটা আঠারোশো একাশি সালটা নিব যে ভারতের প্রথম সম্পূর্ণ সেন্সাস যেটা হয়েছিল সেটা আঠারোশো একাশি সালে হয়েছিল কে দু হাজার বাইশ সালের উত্তরাখণ্ডের রাষ্ট্রীয় ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত হয়েছেন এটাই অ্যান্সার হবে ঋষভ পান্ত যেহেতু কারেন্ট অ্যাফেয়ার্স করার এতটা দরকার নেই তবুও দেখে নাও এটা অ্যান্সার হচ্ছে ঋষভ পান্থ ঠিক আছে অপশান বি পরে কোশ্চেন দেখো ভারতের রাষ্ট্রপতি ড্যাশ দ্বারা নির্বাচিত হন তো ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সংসদের দরকার হবে রাজ্য বিধানসভা এবং উভয় কক্ষের নির্বাচন নির্বাচিত সদস্য দ্বারা ঠিক আছে অপশান ডি নিজের কোনটি মহারাষ্ট্রের উৎসব যেখানে ষাঁড় রয়েছে তারা কৃষিকাজের জন্য অপরিহার্য বলে বিবেচিত বলে সম্মানিত ঠিক আছে তো এখানে মহারাষ্ট্রের উৎসবের কথা বলেছে যেটা হচ্ছে পোলা উৎসব যেখানে ষাঁড় রয়েছে এবং এই তারা এই ষাঁড়টা হচ্ছে কৃষিকাজের জন্য অপরিহার্য একটা সম্মানিত অপরিহার্য বলে বিবেচিত হয়েছে ওকে আচ্ছা দেখো ভারতীয় সংবিধানের মূল পাঠে ড্যাশটি আর্টিকেল রয়েছিলো তো ভারতীয় সংবিধান যখন তৈরি হয়েছিল ভারতীয় সংবিধান যখন ছাব্বিশে নভেম্বর উনিশশো রেডি হয় এবং ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সেটা কার্যকর হয় তো যখন ছাব্বিশে নভেম্বর উনিশশো সংবিধানটা রেডি হয়ে যায় তখন সংবিধানে তিনশো পঁচানব্বইটি আর্টিকেল ছিল আর এখন সংবিধানে মোর দ্যান চারশো পঞ্চাশ আছে অর্থাৎ চারশো পঞ্চাশ নম্বরে এবং ভিতরে অনেক পা পার্ট এ পার্ট বি করে রয়েছে তো এখানে দেখো মোর দেন চারশো পঞ্চাশ আর্টিকেল রয়েছে তো অপশানে চারশো পঞ্চাশই থাকবে পরীক্ষায় আর যখন প্রথম সংবিধানটা হোক ছিল তখন ছিল তিনশো পঁচানব্বইটি আর্টিকেল এবং আটটি শিডিওল ছিল ঠিক আছে তারপরে দেখো নিজের কোনটি সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল তো সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল খাদ্য শস্যের উৎপাদন বৃদ্ধি খাদ্য শস্যের উৎপাদন বৃদ্ধি তারপরে দেখো মস এবং মার্চেন্টিয়া নিচের কোনটির অধীনে আসে মস এবং মার্চেন্টিয়া ব্রায়ো ফাইটার আসে আর ব্রায়ো ফাইটারকে কী বলা হয় এখানে ফাইটস লেখা আছে ব্রায়ো ফাইটার বা ব্রায়ো ফাইটস দুটোই একই মস এবং মার্চেন্টিয়া ব্রায়ো ফাইটার আসে এবং ব্রায়ো ফাইটারকে বলা হয় উদ্ভিদ জগতের উভচর। ঠিক আছে যেটা মানে স্থলেও হয় এবং জলেও হয় সরি উভচর চর হবে এটা রাজস্ব প্রাপ্তিগুলি হলো ড্যাশ কারণ সেগুলো সরকারের উপর দাবির দিকে পরিচালিত করে না তো এখানে অ্যান্সার হবে খালাসযোগ্য নয় বা নট রেডিমাল ঠিক আছে রাজস্ব প্রাপ্তিগুলো খালাসযোগ্য নয় কারণ সেগুলো সরকারের উপর দাবির দিকে পরিচালিত করে না তারপরে দেখো জরুরি অবস্থার সময় কোন মৌলিক অধিকার স্থগিত করা যায় না দেখো জরুরি অবস্থার সময় সব মৌলিক অধিকার স্থগিত করা যায় শুধুমাত্র কুড়ি এবং একুশ নম্বর যে মৌলিক অধিকার রয়েছে সেটা স্থগিত করা যায় না নিচের কোন রাজ্যে আরবিকা কফি ভারতে জন্মায় তো ভারতে আরবিকা কফি জন্মায় কফি আমরা জানি সব থেকে বেশি জন্মায় কর্ণাটক এখানে অ্যান্সার হবে কর্ণাটক আরবিকাটা একটু কনফিউশনের জন্য দিয়েছে ড্যাশ টেক্সটাইল মন্ত্রণালয়ের অধীনে পড়ে সামর্থ স্কিম যেটা রয়েছে সেটা টেক্সটাইল মন্ত্রণালয়ের মন্ত্রণালয়ের অধীনে পড়ে কোন রাজ্য দু হাজার সালে বিজয় হাজারে ট্রফি জিতেছে অ্যান্সার হচ্ছে কর্ণাটক দু হাজার সালে কর্ণাটক বিজয় হাজারে ট্রফি জিতেছে এই কুড়িটায় কোশ্চিন ছিল ফার্স্ট শিফটে যেটা দু হাজার জানুয়ারি মাসে দু হাজার যে জিডি এক্সামটা হয়েছে সেখানে ফার্স্ট শিফটে এই কুড়িটা জি কে কোশ্চিন ছিল পরবর্তী জি কে কোশ্চিনগুলো তোমরা চাও তো আমি এখানে দিয়ে দেবো আর কি যদি পিডিএফ নিতে চাও তো অবশ্যই আমাকে কমেন্ট করো ওকে